হ্যালো বন্ধুরা, আজ তোমাদের জন্য রয়েছে অ্যামাজন অভিযান সিনেমার অসাধারণ কিছু মুভি মিস্টেক। তার আগে বলে রাখি, ডেলি মুভি মিস্টেক ভিডিও দেখার জন্য ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে টাচ করে সাবস্ক্রাইব করুন এবং প্রথম নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করুন। এখানে চিতাবাঘের ছায়া তাদের পায়ের নিচে পড়ছে, তার মানে সূর্য এখন মাথার ওপরে, কিন্তু তার পরের সিনে তাদের ছায়াটা তাদের ডান দিকে হয়ে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মেয়ে তীর চালাচ্ছে এবং তার পরের সিনে সে একটা মেয়ে বদলে হয়ে যায় তিনটে মেয়েতে, এবং তারপরে যখন দ্বিতীয়বারের জন্য আবার ক্যামেরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করা হয় তখন দেখা যায় সেখানে তিনটে নয়, সেখানে অনেকগুলি মেয়ে। বাহ, ওয়াও! এখানে দেখা যাচ্ছে শঙ্কর ও অ্যানার রাস্তা দিয়ে হাঁটছে এবং তাদের চারপাশে কোনো কিছু নেই, কিন্তু তার পরের দিনে তাদের সামনে দিয়ে কিছু মেয়েকে হেঁটে আসতে দেখা যায় এবং তাদের পেছনে কিছু লোককেও দেখা যায়। তাহলে এটা কী করে? এই লোকটি যখন চেয়ার ছেড়ে উঠে যায় তখন দেখা যায় চেয়ারটা দোলছে এবং তার কিছুক্ষণ পরে চেয়ারে এই দোলাটা থেমে যায়। কিছুক্ষণ পরে আবার যখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে দেখানো হয় তখন দেখা যায় চেয়ারটা আবার দোলছে। এখানে যে বোতলটি জলে ডুবানো হচ্ছে তার কালার হচ্ছে হলুদ, আর কিছুক্ষণ পরেই যখন সে বোতল থেকে জল খায় তখন বোতলের কালার কি করে নীল হয়ে যায়। যখন তখন ভেঙে যেতে পারে। শোনো, এই ব্রিজ দিয়ে যাওয়া উচিত হবে না। এই ব্রিজটা এতখানি দুর্বল জেনো এরা কেন একে একে পার না হয়ে সবাই একসঙ্গে ব্রিজের ওপর উঠে পড়ল। এখানে আমরা দেখতে পাচ্ছি এত বড় ব্রিজটার মাঝখান থেকে ভেঙে যায়, আর শঙ্কর ব্রিজের অন্যদিকে থাকার সত্ত্বেও কিন্তু লাভ দিয়ে অপর প্রান্তে পৌঁছে যায়, কারণ শঙ্কর আমাদের শক্তিমান। এরা যখন দড়িটা ধরে ওপরে ওঠে তখন শঙ্কর দড়িটার প্রথমে ধরে এবং তার শেষ প্রান্তটা ধরে অ্যানার বাবা, কিন্তু এরা যখন ওপরে ওঠে তখন দেখা যায় অ্যানার বাবা প্রথমে উঠছে এবং তারপরে শঙ্কর। তাহলে এটা কি করে? যখন ব্রিজটা ভেঙে যায় তখন ব্রিজের এক প্রান্তটা কতটা লম্বা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তার পরের সিনে যখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে দেখানো হয় তখন ব্রিজটা ছোট হয়ে যায়। হাউ ইজ ইট পসিবল? যখন জল থেকে উপরে উঠছে তখন এদের মাথায় হেলমেট রয়েছে এবং এরা যখন জলের বাইরে মাথা বার করে তখন তাদের হেলমেটগুলো গায়েব হয়ে যায়। একইভাবে অ্যানা যখন জলের বাইরে বেরোয় তখন তারও মাথায় হেলমেটটা গায়েব হয়ে যায়। এইখানটা যদি খুব ভালো করে দেখি তাহলে দেখতে পাচ্ছি শঙ্কর দড়ির একদিকে ঝুলে আছে, অপর প্রান্তে আর একটা বাক্স বাঁধা আছে, তাছাড়া আর কোনো দড়ি নেই। কিন্তু তার পরের সিনে দেখা যায় শঙ্কর যখন লাভ দেয় তখন অন্য একটা দড়িতে চলে যায়। বাহ, ওয়াও! এখানে শঙ্কর ও অ্যানা যখন ছুটছে তখন অ্যানার কাঁধে থাকা গুলির বেলটা তার কান থেকে নেমে হাতের কোনো এক কাছে চলে আসে, কিন্তু তার পরের সিনে সে যখন মাটিতে পড়ে যায় সেটা তখন তার আবার কাঁধে চলে যায় কি করে? এখানে আমরা দেখতে পাচ্ছি শঙ্কর ও অ্যানা সামনে দিয়ে ছুটছে এবং তাদের পেছনে একটা নেকড়ে তাড়া করেছে, তার কিছুক্ষণ পরে যখন ক্যামেরা অ্যাঙ্গেল ওপর থেকে দেখানো হয় তখন দেখা যায় তাদের পেছনে কোনো কিছুই নেই। এক্সপ্লেন ইট। আজকের মুভি মিস্টেক এই অবধি, আবার পরের দিন ফিরে আসবো নতুন একটা মুভি মিস্টেক নিয়ে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর আমাদেরকে সাবস্ক্রাইব করুন। আর আপনারা কমেন্ট বক্সে লিখে জানান আপনারা কোন মুভির মুভি মিস্টেক দেখতে চান।